হ্যালো মদন, বল কি খবর? কি সালা ইঁদুর, ওর গলা কেটে না হাতে ধরিয়ে দেবো। সালা আমি তখন বলেছিলাম যে আমাদের পার্টি জড়ো কর, তখন মরছে না, তখন মরছে না। আজকে সাথে বিপদে পড়েছে, কোন সালা আমাদের পার্টিতে ঢুকার কথা ভাবছে। সালা ভিকারির বাচ্চা। কেন তোকে কি পাগলা করতে তারা করলো? এটা হতে পারে না, তোমার নিশ্চয়ই অন্য কারোর সঙ্গে সম্পর্ক আছে। শোনো, আমাদের সম্পর্ক আজ থেকে এখানেই শেষ। আর হ্যাঁ, এই কথাটা যেন কেউ না জানতে পারে। আমি সবাইকে বলে দেব, আমার দাদাদেরকে বলে দেব। কাদের বলবো বলছো? তোমার ওই দাদাদের? আরে একজন তো খালি কথায় কথায় ত ত ত লাগে, আর একজন কিছু কথাই বোঝে না, খালি কথায় কথায় হ্যাঁ 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 করে হাসে, পাগলের বংশ। আমার দাদাদের নামে একটাও বাজে কথা বলবে না বলছি, ওদের মতো দাদা আর কারোর হয় না। তোমার সঙ্গে কথা বলতে আমার ঘৃণা হচ্ছে, আমি চলি। আর হ্যাঁ, এই সত্যি কথাটা কাউকে বলো না, তাহলে কিন্তু বিপদ আছে। এই চল। আমি তাহলে ডাক্তারকে ফোন করি? তার দরকার নেই দাদা, আমি জানি আমার কি হয়েছে। মানে মিস্টার,
পর্দা, আমি প্রেগনেন্ট। প্রেগনেন্ট? এ তুই কি বলছিস বোন? ঠিকই বলছি রে দাদা, ভিক্টর আমি আমি ভাবতে অবাক হয়ে যাচ্ছি। বাড়িতে দেবশ্রী, চুমকি এরা ব্যাপারটা সব কিছু জানত না দাদা, ওনারা কেউ জানতেন না। বরুণ আমাকে বারণ করেছে। বরুণ? বরুণ মানে মানে ওই নেতার ছেলেটা, মানে ওই মিত্তি বাড়ির যে যে লোফার গুন্ডা, যে বদমাশ ছেলেটা? আমি আমি ভাবতে অবাক হয়ে যাচ্ছি তুই এত নিচে নেমে গেছিস বোন। আরে আমাদের বাড়ির সবার কথা তোর একবার একবার মনে পড়লো না? ঠিক তোর, তুই বরুণকে একবার ফোন কর। হ্যালো, কে বলছিস ভাই? আমি ভিক্টর, কোথায় আছিস রে তুই? কে সালা, ঋতিকার দাদা বলছিস? আরে বল রে সালা আর্টিস্টের বংশ। আরে আমার খবর না নিয়ে তোর ওই ঋতিকা বোনের খবর বল। সামনে পেলে না একটা। আরে এই তোদের বাচ্চা, আগে তুই রাগ কন্ট্রোল কর। আমি জানি তুই আমার কিছুই করতে পারবি না, আর তোরা হলি এক একটা গোবর পড়া বংশ। দেখ আমি কিন্তু পার্টির ছেলে কিন্তু জানাতে বাধ্য হবো বলে দিচ্ছি। আরে যা যা, তুই মাইক নিয়ে প্রচার কর, আমার বোন প্রেগনেন্ট, আমার বোন প্রেগনেন্ট, আমাদের কিছুই করতে পারবি না। আরে শোন, মাথা গরম করছিস না। আমি তোর বোনকেই বিয়ে করব আর সারা জীবন সংসার করব। তবে হ্যাঁ, তোরা দুই ভাই মিলে আমাকে 5 লক্ষ টাকা দে। আমি কথা দিচ্ছি তোর ওই ঋতিকা বোনকে নিয়ে সারা জীবন সংসার করব। এই চল ফোন রাখ। আচ্ছা, আমার তো কিছু গয়না আছে, সেগুলো বিক্রি করে কিছু তো হবে বলো। হ্যাঁ তা হবে, কিন্তু তাহলে কি একবার দাদার কাছে যাবে? চলো দেখি। চলো এগুলো নিয়েই চলো। ওসব কিন্তু কিন্তু ছাড়ো, এই নাও এইগুলোকে বিক্রি করে দেবে। তোমার তো স্বাদের গয়না কি আমাকে বিক্রি করে দেওয়ার কথা বলছো? এগুলো থেকে এই বাড়ির সম্মানটা আমার কাছে অনেক বড়। দাদা এখনো ঘুমাচ্ছি তো? না রে, চোখে ঘুম আসছে না। দাদা আমার এই গহনাগুলো রাখো, ঋতিকাকে বাঁচাও। দেখেছ, এটাই হলো ভালোবাসার রাজপ্রাসাদ, এখানে একে অপরের জন্য প্রাণ কাঁদে। আমি যেন এরকম পরিবার যুগ যুগ পাই। ভিক্টর জানিস তো আমাদের বাবা মায়েরা গত হওয়ার আগে আমাদেরকে বলেছিলেন যে আমাদের বাড়িতে যারা বউ হয়ে আসবে না তারা সাক্ষাৎ লক্ষ্মী। আচ্ছা শোন কি বলি, আচ্ছা কি বলি শোন, আমার কাছে মোট 2 লক্ষ টাকা আছে,
আর দুটো লক্ষ্মীর গয়না বিক্রি করে মোট ধর 3 লক্ষ টাকার মতো হয়ে যাবে। কিন্তু এখনো আমার কাছে 1 লক্ষ টাকা হয়ে যাবে। ও আচ্ছা, তাহলে তো ঠিকই আছে। আচ্ছা তাহলে একটা কাজ কর, তুই বরুণ কিনা কালকে আমাদের বাড়িতে একবার ডাক, আর বাকি টাকাটা পরে তোকে দিয়ে দেবো। আসলে ওই মানে কি মানে করছিস বুঝি ভাই? বলুন, আমরা মোট এই পর্যন্ত অনেক কষ্টের মধ্যে 4 লাখ টাকার মতো জোগাড় করতে পেরেছি। আসলে আমাদের বাড়ির লক্ষ্মীদের গয়না বিক্রি করতে হয়েছে আমাদেরকে। এবাড়ির সুখ দুঃখ সবই তো আমার ছোট্ট মনটাকে ঘিরে। বর্দা, তুই বৌদিদের গয়না বিক্রি করে ওই লুফারটার জন্য টাকা জোগাড় করেছিস? চুপ কর, দাদারা যা সিদ্ধান্ত নিয়েছে ঠিকই নিয়েছে, তাতে বাধা দিস না। ওকে সরি। বরুণ বেরিয়ে যাও তুমি এখান থেকে, দরকার নেই তোমার মতো মানুষের। আমি আমার সন্তানকে তার বাবার পরিচয় ছাড়াই বড় করব। হ্যাঁ, আমি লোভার বদমাস, কিন্তু আমিও একজন মানুষ। আমি এতটা নিচে নেমে গেছি যে এত সুন্দর একটা সোনার সংসারকে ভেঙে তছ নছ করে দিতে বসেছি। আমাকে তোমরা সবাই ক্ষমা করে দিও। আমি যদি একটা প্রায়শ্চিত্ত করার সুযোগ চাই, তবে কি আমি তোমাদের এই ভালোবাসার রাজপ্রাসাদে সদস্য হতে পারি? আরে হতে পারি কি, তুমি তো হয়ে গেছো ভাই বরুণ। বরুণদা, আমাদের এই সিনেমা আর্টিস্ট বংশে তোমার নাম পরিবর্তন করে আমি দিলাম বিপ্লব ভিলে। এই সবসময় ফাজলামি চলে না মিঠুনদা, মারুন না।